السلام علیکم و اللہ وبرکاتہ بسم اللہ الرحمن الرحیم الحمد اللہ اب عالمین وصلاۃ وسلام علیہ سعید المرسلی نبیٰ محمد ولا علیہ وصحب اجمائن امن طبیب الم الدین اما بعد فعوذ باللہ من الشیطان الرجیم الخر القائے آج کی اپنا دس ہم نے تفصیل خربو সুরা তবর আয়ত নম্বর ছয়চল্লিশ থেকে মহান আল্লাহ এতে তাবুক যুদ্ধে যে মোনাফেকরা অংশগ্রহণ করেনি এবং বিভিন্ন বাহানা করে মিথ্যা কথা বলে নবী করিমসাল্লাম থেকে অনুমতি নিয়ে থেকে গিয়েছিল তাদের সম্পর্কে আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়াল্লা খুরুজ আহ উদ্দাহ তাদের যদি এই যুদ্ধে বেরিয়ে যাওয়ার ইচ্ছা থাকতো তাহলে তার জন্য অবশ্যই তারা যথাযথ প্রস্তুতি নিত ওয়ালাকিন আল্লাহুম কিন তবে আল্লাহ পাক রব্বুর আলমিন তাদের এর জন্য যাওয়াকে অপছন্দ করেছিলেন তাহম সুতরাং তাদেরকে পশ্চাতে ফেলে রেখে দিয়েছিলেন তারা পিছনে থেকে গেছিল যেতে ইচ্ছুক হয়নি বকিল আক উদুমা আল কায়েদিন এবং তাদেরকে বলা হয়েছিল আল্লাহর পক্ষ থেকে এটি আল্লাহ পাকের সৃষ্টিগত আদেশ যে তোমরা যারা বসে থাকে বাড়িতে অসুস্থ ব্যক্তি অথবা যেসব ব্যক্তির ওজোর রয়েছে চলতে ফিরতে পারে না তাদের সাথে তোমরা বাড়িতেই বসে থাকো আল্লাহ পাক তারপরে সাদ করছেন লাউ খারাজু ফিকুম মাজা দুকুম ইল্লা খাবালা ওয়ালা আউদাউ খিলালাকুম ইয়াবগুনাকুমুল ফিতনা ওয়া ফিকুম সামমাউন আলাইহিম আল্লাহু আলিমুম বিল জালিমিন আল্লাহ পাক ইরশাদ করছেন যে তারা যদি তোমাদের সাথে বেরো হইত মাজা দুকুম ইল্লা খাবালা তাহলে বিশৃঙ্খলা ছাড়া আর তোমাদের কিছুই দিত না এই বিশৃঙ্খলাই সৃষ্টি করতে একমাত্র ওয়ালা আউদাউ খিলালাকুম এবং তোমাদের মাঝে তারা ছোটাছুটি করত ফিতনা তোমাদের মাঝে ফিতনা ফাসাদ সৃষ্টি করার উদ্দেশ্যে আলহম এবং তোমাদের মধ্যে সাম্মা ও তাদের জন্য অর্থাৎ আল্লাহু কাফেরদের জন্য কিছু শ্রবণকারী রয়েছে যারা শুনে থাকে আর শুনে সেই কথাগুলি অন্যদেরকে পৌঁছে থাকে আল্লাহ আলিম আলমিন জালিমদের সম্পর্কে আল্লাহ পাক সম্মুখ জ্ঞানী আল্লাহ পাক এরশাদ ইতাকা ফিতনা তামিন কাবুল লাকাল উমর আল্লাহা বলছেন যে এর পূর্বেও তারা ফিতনার তলাশে থাকতো ফিতনার সুযোগ সুবিধে থাকতো কোথায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে ওকাল্লাবু লাকাল উমর এবং তোমার জন্য অনেক কাজকে তারা নষ্ট করেছে অনেক ক্ষেত্রেই তোমার যে উদ্দেশ্য ছিল সেই ক্ষেত্রে ক্ষতি সাধনের চেষ্টা করেছে হাততা যা আল হক এমনকি সত্য আগমন করেছে অজাহার আমরুল্লাহ আল্লাহর আদেশ জয়ী হয়েছে এবং প্রকাশিত হয়েছে অহংকার করে জানলি সাকাতু অমিনী আল্লাহান আর এই মুনাফিকদের মধ্যে কিছু আরো আছে যারা বলে এসে যে হেনাবি আমাকে অনুমতি দিয়ে দেন ও নি আমাকে পরীক্ষায় ফেলিয়েন না আমাকে ঝামেলায় ফেলিয়েন না আলা ফিল ফিতনাতে সাকাতু শুনে রাখো যে আসলে এরা তো পরীক্ষায় পড়েই গেছে পরীক্ষায় নিমজ্জিত হয়েছে। আর এই পরীক্ষায় তারা ফেল করেছে ওয়াইনা জাহান্নাম আল্লাহ মহিত তুমিল কাফেরিন জাহান্নাম কাফেরদেরকে পরিবেষ্টন করে রয়েছে ইনতুসিব কা হাসানাতুন তাসো হোম হে নবী তোমাকে যদি কল্যাণ স্পর্শ করে তাহলে তাদেরকে খুব মন্দ লাগে বড়ই কষ্ট হয় তাদের মনে অনতুসিব কা মুসিব আর যদি তোমার ওপর বিপদ এসে পড়ে একুলু তখন তারা বলে আদা আখাজানা আমরা না মিন আমরা আমাদের ব্যাপারে আগে থেকেই সতর্ক হয়ে গেছিলাম ওয়া তা ওম ফারেহুন আর খুশি হয়ে তারা সেখান থেকে মুখ ফিরিয়ে নেয় অর্থাৎ যখন ক্ষতি দেখে যে ইসলামের ক্ষতি হয়েছে মুসলমানদের ক্ষতি হয়েছে অথবা নবী করিম সাল্লাহ ইসলামের ক্ষতি হয়েছে তখন তারা খুব খুশি হয় এবং বলে যে আমরা আগে থেকে বুঝতে পেরেছিলাম সেই জন্য আমরা এতে অংশ নিই আল্লাহ পাক ইরশাদ করেছেন কুল হে নবী বলে দাও লা ইউসিবানাল ইল্লা মা কাতা আল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফাল ইতাওয়াকালুল মুমিনুন আল্লাহ পাক বলছেন হে নবী তুমি বলে দাও যে আমাদেরকে কোনো বিপদ আপদ স্পর্শ করতে পারে না কোন বিপদ আপদ আমাদের উপর আসতে পারে না তবে আল্লাহ পাক যা আমাদের ভাগ্যে লিখে রেখেছেন হুয়া মাওলানা তিনি আমাদের অভিভাবক মালিক ওয়া আলাল্লাহি ফাল ইতাওয়াকালুল মমেনুন মুমিনদেরকে একমাত্র তার উপরে আস্থা ভরসা রাখা উচিত লাফাক তারপর এরশাদ করেছেন কুলহাল তারব্বাসু না বে না ইল্লা এহদাল হোসনাই আইন ও নাহানু না তারব্বাসু বেকুম আইয়ো সি বাকুম আল্লাহ বে আজাবে মেনে আউ বে আই দি তারব্বাসু ইন্না মা কুম ও তারব্বা বলে দাও এই মুনাফেকদেরকে যা আমাদের সম্পর্কে তোমরা যে প্রতীক্ষায় রয়েছো সে দুটো কল্যানের একটি আর দুটোই হচ্ছে কল্যাণ দুটোতে মঙ্গল আছে আমাদের ইল্লা এহ্দাল হোসনাই আইন দুই কল্যানের এক কল্যাণ অবশ্যই মমিন মুসলিমদেরকে হাসিল হবে ও নাহানু না তার আব্বাস বেকুম আর আমরাও তোমাদের ক্ষেত্রে প্রতীক্ষায় রয়েছি যে আল্লাহ পাক তোমাদের সাথে কি করেন আই ইসি বা কুমল্লাহ বেআন এন দেহি আবে আই দি দেন আল্লাহ পাক তার পক্ষ থেকে তোমাদের ওপর আজাবকে প্রেরণ করবেন আজাব তোমাদের ওপর আপতিত করবেন আবে আই অথবা আমাদের মাধ্যমে আমাদের হাত দিয়ে তোমাদেরকে শাস্তি দেওয়া হবেন আল্লাহ পাক পক্ষান্তরে মমিন মুসলিমদের ক্ষেত্রে দুই কল্যাণ এক কল্যাণ অবশ্যই হাসিল হবে যদি আল্লাহর রাস্তায় গিয়ে যদি মারা যান তাহলে শাহাদাতের মর্যাদা পাবেন আর যদি ফিরে আসেন তাহলে গানিমা ধন সম্পদ নিয়ে দুনিয়ার নিয়ামত নিয়ে ফিরে আসবেন এবং আল্লাহ ফাকরবুল আলমিনের কাছে মহা পুরস্কার পাবেন এই দুই কল্যাণের এক কল্যাণ অবশ্যই আমরা হাসিল করব। আল্লাহ পাক বলছেন যে ফাতার আব্বাসু সুতরাং তোমরা অপেক্ষা করতে থাকো ইন্না মা কুমতার আমরাও তোমাদের সাথে প্রতীক্ষায় রয়েছি ওল আনফেকু তাও আন আউ কারহান লাই ও মিনকুম কাব্বালা মিনকম ইন নাকম কুন্তম কমন বলে দাও এ তোমরা স্বেচ্ছায় খরচ করো অথবা অনিচ্ছায় খরচ করো তোমাদের খরচ করতে আল্লাহর রাস্তায় ইচ্ছা হোক অথবা অসন্তুষ্টি প্রকাশ কর লাই ও তা মিনকুম তোমাদের পক্ষ থেকে কিছুই গ্রহণ করা হবে না আল্লাহ পাকবুল করবেন না কারণ তোমাদের অন্তরে ইমান নেই পরকালে বিশ্বাস নেই ইন নাকম কুন্তম কমন ফাঁসকেন নিঃসন্দেহে তোমরা পাপিষ্ট জাতি

আর যদি নামাজে আসেও এই মুনাফিকরা তাহলে বড়ই অলসতার সাথে শৈথিল্য ভাবে আসে লায়ন ফেকুন ইল্লা ওহম হন আর যে খরচও করে সেটাও বড় ঘৃণা ভরে খরচ করে মন থেকে খরচ করে না এই জন্য আল্লাহ পাক তাদের এই দান কবুল করেন না ফালা তু জীবিকা আমু আলহম আল্লাহম হে নবী সুতরাং তাদের ধন সম্পদ এবং তাদের সন্তান সন্ততি যাতে করে তোমাকে ধাঁধিয়ে না ফেলে তুমি ধাঁধাই পড়বে না তাদের ধন সম্পদ দেখে আর তাদের জন দেখে এই রকমই যারা অসৎ নেতৃত্ব অসৎ লোক তাদের ধন সম্পদ দেখে যারা ধনড্ড ব্যক্তি কিন্তু আল্লাহর সাথে বিরুদ্ধাচরণ করেছে আল্লাহর সাথে কুফরি করেছে তাদেরকে দেখে ধোকা খাওয়ার কিছু নেই ইননামা ইউরিদুল্লাহ লিও আজ যে বাহম বিহাফিল হায়াতির দুনিয়া আল্লাহ পাক চান যে এই ধন সম্পদ এবং জন দিয়ে তাদেরকে পৃথিবীতে শাস্তি দেবেন অতাজ হাক আনফুসহম কাফেরন এবং কুফুরির অবস্থায় তাদের আত্মাগুলিকে হরণ করা হবে আল্লাহ ফাকরব্বর তাদেরকে ধ্বংস করবেন কুফুরীর অবস্থায় ওয়াহলি বিল্লাহ ইম্লা মিনকুম অমাহ মিনকুম আলা কিন্নম কৌম ইয়াফরাকুন পাক বলছেন যে তারা আল্লাহ শপথ করে বলে যে তারা তোমাদের মধ্যেকার আমরাও তো মুসলিম আমরাও তো মমিন আমরাও তো আল্লাহ পরকালের রসুলে বিশ্বাস করি অমাহম মিনকুম আসলে এরা তোমাদের অন্তর্ভুক্ত নয় আল্লাহ ফাকরব্বর তাদের মুখোশ খুলে দিয়েছেন ও আল্লা কিন্ন তবে এই জাতি হচ্ছে বড় ভীত সন্ত্রাস্ত জাতি সেই জন্য জানের ভয়ে আর নিজের পার্থিব স্বার্থের জন্য এসব কথা বলে থাকে লাউ ইয়াজিদুন মালজা আন আও মাগারাতিন আও মুদখাল লাউ আল্লাউ ইলাইহি ওয়া হুম ইয়াজমাহুন আল্লাহ পাক তারা যদি কোনো আশ্রয়ের জায়গা পেত আও মাগারাতিন অথবা গিরি গুহা পেত সেখানে ঢুকে পড়ত আও মুদখালান অথবা কোনো প্রবেশের জায়গা পেত লাউ আল্লাহ ইলাইহি সেখানে তারা ছুটে চলতো ওহম ইয়াজমাহুন ক্ষিপ্র গতিতে আল্লাহ পাক তাদের সম্পর্কে আরো বলছেন আমিনহুম ইয়াল মেজুকা ফিস সাদাকাত ফাইন উতু মিনহা রাদু ওয়া ইন লাম ইউতাউ মিনহা ইযাহুম ইয়াসখাতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যাকাতের ধন সম্পদ বন্টন করতেন তখন তাদের কিছু লোকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দোষারোপ করত যে ও নিজের বংশদেরকে দেয় নিজের লোকজনকে দেয় অন্যদেরকে দেয় না সজন করে আল্লাহ পাক বলছেন আমিনহুম এই মুনাফিকদের মধ্যে কিছু লোকের আছে ইয়াল মেজুকা ফিস সাদাকাত এই সাদখাগুলি বন্টনের ব্যাপারে তোমার উপর দোষারোপ পরে হে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম ফাইন ও তাদেরকে যদি দেওয়া হয় রাজু তাহলে খুব খুশি তাতে সন্তুষ্ট হয়ে যায় ওয়াইনলাম ইউ মিনহা আর যদি এই সাদকা থেকে তাদেরকে কিছু অংশ না দেওয়া হয় এ যা খাতুন তাহলে তাতে খুব দোহে পড়ে আল্লাহ পাক বলছেন ওয়ালাউ আন্না হোম রাজু মা আতা হোম আল্লাহ ওয়া রাসুলুহু ওয়া কালু হাসবুনাল্লাহ সাইয়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসুলু ইন্না ইলাল্লাহি রাগিবুন আর তারা যদি আল্লাহ পাক যা দিয়েছেন তার রাসুল আসলাম যা তাদেরকে দিয়ে থাকেন তাতে সন্তুষ্ট হয়ে যেত সন্তুষ্ট চিত্তে তা মেনে নিত ওয়াকাউল এবং বলতো হাসমন আল্লাহ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট রেজিকের মালিক আল্লাহ সাইউদ্দিন আল্লাহ মিন ফজল আল্লাহ তার অনুগ্রহে আমাদেরকে শীঘ্রই দান করবেন ওয়ারাসুলো এবং তার রাসুল সাহসাল্লাম আমাদেরকে আশা করি দেবেন ইন্না রাগেবন আমরা আল্লাহর দিকেই আগ্রহী আল্লাহর দিকে আমরা চেয়ে থাকি এ কথা যদি তারা বলতো তাহলে তাদের জন্য কতই না ভালো হইতো আল্লাহ ফাকরাবুল আলামিন সরায়ে তওবার আয়াত নম্বর ষাট এর করছেন জাকাতের ধন সম্পদের ভাগ বন্টন সম্পর্কে যে আল্লাহ স্বয়ং নিজেই ভাগ করে দিয়েছেন ইন্নামা সাদাকাত ফোকারাই ওয়ালমা সাকিন ওয়াল আম এলিন আলিহা ওয়ালমো আল্লাহ ফাতে কলুব ওহম অফির রেকাব আলগা রেমিন অফি সবিল্লাহ অবনী সাবিল ফরিদ আতমিন আল্লাহ আল্লাহ আলিমুল হাকিম আল্লাহ রব্বুল আলমিন এরশাদ করেছেন যে নিশ্চয়ই সাদাকাত অর্থাৎ জাকাতের ধন সম্পদ লিল ফোকারা দরিদ্র ফকিরদের জন্য কলমা সাকিন এবং মিসকিনদের জন্য আল্লাহ পাক এখানে ফকির এবং মিসকিন দুই শ্রেণীর মানুষের কথা বর্ণনা করেছেন বোঝা যাচ্ছে যে ফকির এবং মিসকিনে পার্থক্য রয়েছে সুতরাং যারা হাসাবিদ যারা তাফসিরকার তারা এভাবে ব্যাখ্যা করেছেন যে ফকির অত্যন্ত দরিদ্র মানুষকে বলা হয় যার কাছে একবারের খাবার আছে অথবা নেই মুটি। আর মিসকিন ওইসব লোকদেরকে বলা হয় যাদের কাছে একবার দুইবারের তো আছে কিন্তু হয়তো তিনবারের প্রয়োজন দিনের যে পুরো খরচ রয়েছে সেই পুরো খরচের ব্যবস্থা নেই তার ছেলে মেয়েদের অথবা মাসে কিছু টাকা বেতন আসে কিন্তু তা দিয়ে হয়তো মাসের পনেরো দিন বিশ দিন যায় আর দু চার দশ দিন অভাব হয়ে যায় এদেরকে মিসকিন অভাবী বলা হয়েছে আল্লাহ বলছেন সাদাকা এই উভয় শ্রেণীর অভাবীদেরকে দেওয়া হবে আলীহা এবং যারা তৎসংশ্লিষ্ট কর্মচারী এই জাকাত সাদকার সাথে সংশ্লিষ্ট কর্মচারী যারা তাদেরকে এই জাকাত থেকে একটা অংশ দেওয়া হবে কারণ ওরা নিজেকে এতেই নিয়োজিত করেছে এবং তারা সংসারের কাজ করতে পারছে না অথবা নিজের যে সব কাজ করে রুজি রোজগার করতে পারবে ব্যবসা বাণিজ্য করে আর সেসবও করতে পারছে না সেজন্য তাদেরকে এর পারিশ্রমিক হিসাবেই কিছু দেওয়া যাবে যারা দূর দূরান্তে গিয়ে ছাগলের উঁটের গরুর জাকাত গ্রহণ করে নিয়ে আসে গ্রামে গ্রামে গিয়ে জাকাত ওষুর গ্রহণ করে নিয়ে আসে তারা এখানে মেহনত পরিশ্রম করছে সুতরাং তাদেরকে দেওয়া যাবে গোয়ালমো আল্লাফাতে কলু বহুম এবং যাদের অন্তর জয় করা হচ্ছে উদ্দেশ্য অর্থাৎ ওই সব নতুন মুসলিম যারা মুসলমান হয়েছে এবং তারা আত্মীয় স্বজন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে ধন সম্পদ থেকে তাদের পূর্বপুরুষদের বিচ্ছিন্ন হয়েছে এবং বঞ্চিত হয়েছে তাদের মনকে জয় করার জন্য ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য এবং ইসলামের ওপর তাদেরকে আরও অটল করার জন্য দেওয়া যাবে এই রকমই ওই সব লোকেরা যাদের সম্পর্কে অনেকটাই আশা করা যাচ্ছে যে সব লোক এখনও ইসলাম গ্রহণ করেনি তবে তাদেরকে কিছু যদি সাহায্য সহযোগিতা করা হয় তাহলে তারা সত্য দিনের দিকে চলে আসবে তাদের অভাব যদি দূর করে দেওয়া হয় তাহলে সত্য দিনের দিকে চলে আসবে তাহলে তাদেরকেও দেওয়া যাবে ওয়ফির রেকাব এবং দাসমুক্ত করার ক্ষেত্রে এই সাদকা বা জাকা দেওয়া যাবে ওয়ালগা রে মিন এবং ঋণগ্রস্তদেরকে দেওয়া যাবে যাদের ওপর ঋণের বোঝা চেপে আছে অফি সাবিউল্লাহ এই ঋণের বোঝা হয়তো নিজের ওপরে ঋণ চেপে আছে অথবা কোনো ব্যক্তি ঋণই ছিল আর সেই ব্যক্তিকে লোকেরা ধরে মারধর করছিল জুলুম অত্যাচার করছিল তার ঋণের বোঝা নিজের দায়িত্বে নিয়ে নিয়ে জামানত নিয়েছে যে আমি এই বোঝা সরিয়ে দেব তার থেকে এই রকমের যদি কেউ দায়িত্ব নিয়ে থাকে সেও তাতে স্বামীর আল্লাহ ফাকর হোসেন অফিস সাবিরিল্লাহ এবং আল্লাহর রাস্তায় এই জাকাতের ধন সম্পদ খরচ করা যাবে আল্লাহর রাস্তা হচ্ছে সবচাইতে বড় আল্লাহর রাস্তা আল্লাহর রাস্তায় সশস্ত্র যুদ্ধ যা নবী কেন সাহাবাই ইসলাম সাহাবাইকে রামরা সালাফিস করেছেন এবং এছাড়াও দিনের দাওয়াতের কাজ এলমের দ্বারা আল্লাহ রব্বুল আলমিনের রাস্তায় সংগ্রাম করা এলমের প্রচার করা কোরআন করিম দিয়ে আল্লাহ রব্বুল আলমিনের রাস্তায় সংগ্রাম করা আল্লাহাকুর খান বলেছেন কবিরা এখানে আল্লাহাকবুল আলমিন বড় সংগ্রাম করতে বলেছেন এই কোরআন করিমের চর্চা করে কোরআন করিমের প্রচার প্রসার ঘটিয়ে তাহলে দাওয়া এর আল্লাহ আল্লাহ রাস্তায় দিনের দাওয়াতের ক্ষেত্রেও জাকাতের পয়সা ব্যয় করা যাবে এই এইরকমই যারা শিক্ষার জন্য বেরিয়েছে এবং তারা নিজের খরচ নিজেরা বহন করতে পারছে না তাদেরকে সাহায্য সহযোগিতার প্রয়োজন রয়েছে নবী করিম সাহায্যের একটি হাদিস রয়েছে সোনান যেই ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য বের হইল আল্লাহ পাকের সম্পর্কে আল্লাহর দিন আল্লাহর রসুল স্লাম সম্পর্কে বিশেষ করে তাহলে তারা আল্লাহর রাস্তায় রয়েছে সুতরাং তাদেরকে দেওয়া যাবে এই জাকাত থেকে অগ্নি এবং মুসাফির পথিককে দেওয়া যাবে ফরিদাতাম্মিন আল্লাহ আল্লাহর পক্ষ থেকে এসব নির্ধারিত আল্লাহ পাক সব জানেন এবং তিনি প্রজ্ঞাময় আল্লাহ পাক এই আট শ্রেণীর মানুষের মাঝে ভাগ করে দিয়েছেন জাকাতকে কিন্তু তার মানে এই নয় যে সমান সমানভাবে দোয়ানা দোয়ানা করে ১৬ আনাকে ভাগ করবে যেমন এক শ্রেণীর ওই সব লোকেরা যারা জাকাত ও অথবা ফিতরা বা চামড়ার পয়সা আমাদের দেশে বিতরণ করে গ্রামে বসে তারা মনে করে যে দোয়ানা ভাগ আমি পেয়ে গেছি অথবা যারা চাঁদা আদায়কারী কালেকশন করে বেড়ায়

এই মুনাফেকদের মধ্যে আল্লাহাক বলছেন যে কিছু লোকরা রয়েছে যারা নবী করিম সাল্লাহিসাল্লামকে নানা রকম কথা বলে কষ্ট দিয়ে থাকে ওয়া কলুন এবং এই মুনাফিকরা বলে থাকে যে হোয়া ওজন তিনি কান কথা শুনেন। আল্লাহ পাপ বলছেন যে কুল হে নবী বলে দাও ওজন ও খাইকুম তিনি তোমাদের জন্য ভালো কথাই শোনেন খারাপ কথা শোনেন না ইউ বিল্লাহ আল্লাহর প্রতি তিনি বিশ্বাস রাখেন ওয়া ইউ মেন এবং মমিন ভালো মানুষদেরকে তিনি বিশ্বাস করেন ও রাহমতুল্লিল্লা দিন আমন আর যারা ইমান নিয়ে এসেছে তোমাদের মধ্যে থেকে সত্যিকার অর্থে মুনাফিকি করেনি কপটতা অন্তর রাখেনি তাদের জন্য তিনি রহমত স্বরূপ এসেছেন ওয়াল্লিন ইউজুনা রসুল আল্লাহ আর শুনে রাখো যে যারা আল্লাহ পাকে রসুল সাল্লা সাল্লামকে কষ্ট দিবে যে কোনোভাবে শারীরিকভাবে হোক আর মানসিকভাবে হোক আল্লাহম আজাবুল আলিম তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে রাসুল্লাহ সাল্লামকে কষ্ট দেওয়ার অন্তর্ভুক্ত হচ্ছে রাসুল্লাহ সাল্লামকে কটুক্তি করা ব্যঙ্গচিত্র চিত্র করা এইরকম রাসুল্লাহ সাল্লামের মানহানি যে কোনো কাজ অথবা আচরণ করা এগুলি হচ্ছে রাসুল্লাহ সাল্লামের মানহানি করা এবং তাকে কষ্ট দেওয়া আল্লাহ পাক বলছেন তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে ভয়াবহ শাস্তি রয়েছে ইয়াহলি ফোন আবিল্লাহ লাকুম এ মোনাফিকরা আল্লাহর কসম খায় তোমাদের সামনে লিও রুজু কুম তোমাদেরকে সন্তুষ্ট করার জন্য মানুষকে সন্তুষ্ট করতে চাই আল্লাহ ও রাসুল ও আহাকুয়া ইউরুজুহ তারা যদি মোমিন হইতো সত্যিকার অর্থে তাহলে আল্লাহ এবং তার রাসুলকে রাজি করাই বেশি হক রাখে আলম তারা যারা আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধাচরণ করবে আন্নাহ জাহান্নাম তার জন্য বা তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন খালেদান ফিহা সেখানে চিরকাল থাকবে জাহিকাল খিজুল আজিম এটি হচ্ছে বড়ই লাঞ্ছনা আল্লাহ পাক বলছেন ইয়াহাজারুল মুনাফিকুনা আনতুনাজ্জাল আলাইহিম সূরাতুন তুনাব্বিহুম বিমা ফি কুলুবিহিম কুল ইস্তাহাজু ইন্নাল্লাহ মুখরিজুম মা তাহাজারুন আল্লাহ পাক বলছেন মুনাফিকরা ভয় করে যে তাদের সম্পর্কে এমন সূরা নাজিল হয়ে যাবে যে সূরা দিয়ে জানিয়ে দেওয়া হবে নবী করিম সাল্লাল্লাহু তোনাব্যহম মাফি কলুম তাদের অন্তরে যে কুফরি শির্ক পাপ লুকায়িত আছে ব্যাধি হয়ে রয়েছে সংশয়ের ব্যাধি আর কুপ্রবৃত্তির ব্যাধি রয়েছে এগুলো জানিয়ে দেওয়া হবে কলিস্তাহাজ হে নবী তাদেরকে বলে দাও যে তোমরা যত ঠাট্টা বিদ্রুপ করতে হবে উপহাস করতে হবে করো ইন্নাল্লাহ আল্লাহ মুখর জুম্মা তাহারুন যা কিছু তোমরা ভয় করছো যে তোমাদের মুখোশ খুলে দেওয়া হবে সব সবকিছুই তোমাদের খুলে দেবেন এবং প্রকাশ করে দেবেন পাক বলছেন ওয়ালা ইনসা আব কুল আবিল্লাহ আয়াতি হ রাসুল হে কুতুমতাস্তাহ যেমন আল্লাহ পাক বলছেন যে তাদেরকে যদি জিজ্ঞাসা করো যে তোমরা এরকম কথা কেন বলেছিলে লায়া না তখন অবশ্যই তারা বলবে ইন নামা না লাভ আমরা তো হাস্য রহস্য খেল আশা করছিলাম এটা হাসি ঠাট্টার ছলে বলেছিলাম কুল হে হেনাবি বলে দাও আবিল্লাহ আয়াতে আল্লাহ পাক সম্পর্কে এবং তার আয়াত সম্পর্কে তার রসে সম্পর্কে কুতুমতাস্তাহা যেমন তোমরা হাসি রহস্য করছিলে লা তা জেরু তোমরা কোনো রকমের পেশ করিও না তোমাদের এসব ওজোর চলবে না কাদা ইমান তোমাদের ইমানের পরে তোমরা কাফের হয়ে গেছো কুফরি করেছো রকমই কেমত পর্যন্ত যেসব লোকেরা ইসলামকে নিয়ে আল্লাহ পাককে নিয়ে অথবা রসুল্লাহামকে নিয়ে দিনদার লোকদের ধার্মিক লোকদেরকে নিয়ে যারা ঠাট্টা মজাক করবে হাসি রহস্য করবে যদি কেউ টাকার ওপর কাপড় পরে তাকে নিয়ে ঠাট্টা মজাক করবে কেউ যদি দাঁড়িয়ে রাখে তাহলে তার দাঁড়িয়ে নিয়ে ঠাট্টা মজাক করবে কেউ যদি নিজের বাড়িতে নিজের পরিবারে হেজাব রাখে কোনো মহিলা যদি পর্দানাসীন হয় আর হেজাব পর্দা করে তাহলে তাদেরকে বলবে যে এরা খিরি এরা তো অসভ্য এই ধরনের কথাবার্তা বলবে দিনের সম্পর্কে যদি কেউ বলে যে ব্যবচারের শাস্তি আজকাল হচ্ছে ইসলামিক শাস্তি হচ্ছে বর্বরতা এইরকম কথা যদি ইসলাম সম্পর্কে বলে বা আল্লাহর দিন সম্পর্কে আল্লাহর রসুল সম্পর্কে আল্লাহ সম্পর্কে বলে তাহলে কাফির হয়ে যাবে এগুলি হচ্ছে কুফরি قد كفرتم بعد الايمانكم ان فان طائفه منكم نذبت طائفه الله বলছেন যে আমি তোমাদের একদলকে যদি মাফ করে দিই তো আর একদলকে অবশ্যই শাস্তি দেব 52 كانوا مجرمين কারণ এরা ছিল বড়ই অপরাধী সকলে একরকমের অপরাধী নয় আল কোন ওয়াল মুনাফিকাত بعضهم من بعض আল্লাহ পাক বলছেন মুনাফিক পুরুষ হোক আর মোনাফেক নারী হোক সব এক একই খুরের মাথা মুড়া ইয়া মরুন আবিল মুনকার এদের খারাপ চরিত্র হচ্ছে অন্যায় কাজের উপদেশ দেয় অন্যায় কাজ করতে বলে ওয়ান হাওনা আনিল মারুফ ভালো কাজে এরা বাধা প্রদান করে ওয়াক বেজুন আইদ আহম এবং হাতগুলিকে গুটিয়ে নেই দান খায়রাত করতে চায় না ভালো কাজে অংশ নিতে চায় না নাসুল্লাহ তার আল্লাহকে ভুলে গেছে আল্লাহ পাকও তাদেরকে উপেক্ষা করেছেন ইন্নাল মুনাফিক ইন আহমুল কোন নিশ্চয় মুনাফিকরাই হচ্ছে চার আল্লাহাক বলেছেন ওয়াদাল্লাহ জাহান্নাম জাহান্ন আল্লাহ পাক ওয়াদা করেছেন মোনাফেক পুরুষ মোনাফেক নারীর সাথে এবং কাফের অস্বীকারীদের সাথে যে তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন সেখানে চিরকাল তারা থাকবে আর সেই জাহান্নামের আগুন তাদের শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট ওয়ালাহুল্লাহ তাদের উপর আল্লাহ পাকে অভিসম্পদ হয়েছে ওয়ালাহ আজাবুল মুকিম এবং তাদের জন্য স্থায়ী আজাব শাস্তি রয়েছে কাল্লিন আমিন কুম তোমাদের পূর্বের জাতির মতো কানু আসাদামিন কুম কৌয়া তোমাদের চাইতে বড় শক্তিশালী ওই জাতি ছিল ও আম আমওয়ালান ও আউলা তাদের ধনজনও অনেক বেশি ছিল ফাস্তাম তা ও বে এহিম তাদের অংশ খুব ভালো করে তারা ভোগ করেছে ফাস্তাম তা তুম তোমাদের অংশ যা পৃথিবীতে রয়েছে ভোগ বিলাসের তা তোমরা ভোগ করতে থাকো কামাস্তাম তা আল্লা না মিন কাবলে তোমাদের পূর্বের জাতিরা যেমন ভোগ বিলাস করেছিল বে তাদের অংশ নিয়ে ও খুজতুম কাল্লা খাযু এবং তোমরা ওই রকমই খেলতামাশা করো যেমন তারা করেছে ওলা ওলায়ে কাহেত আলহমফিদ্দুনিয়াওয়াল আখেরা ইহকাল পরকালে তাদের কাজ কর্মগুলি যদি কিছু ভালো কাজ করে থাকে তা নিষ্ফল হয়ে গেছে কারণ তো হিদ যদি না থাকে আল্লাহর একত্র না থাকে আল্লাহ পরকালে বিশ্বাস না থাকে রাস্তুর উল্লা সাহে প্রতি বিশ্বাস না থাকে তাহলে কোনো ভালো আমল পরকালে কাজে আসবে না আল্লাহ পাক বলছেন ও উল্লাক আহমুল খাসেরুন এরাই হচ্ছে ক্ষতিগ্রস্ত ইসাদ করছেন তাদের কাছে কি অর্থাৎ এই মুনাফিকদের কাছে এই রকমই আরব মুশ্রিক যারা তাদের কাছে কি সংবাদ আসেনি ওই সব লোকদের যারা তাদের পূর্বে ছিল সে নু সম্প্রদায় হোক আদ সামুদ সম্প্রদায় হোক ও কৌমিম ইব্রাহিম আলী সম্প্রদায় হোক ও মাদিয়ানের অধিবাসীরা হোক সোয়েব আলী ইসলামী সম্প্রদায় হোক অল্মো তা অথবা উল্টে যাওয়া জনবস্তি হোক যে জনবস্তিকে আল্লাহাক রব্বুল আলমিন উল্টিয়ে দিয়েছিলেন অর্থাৎ লুত আলি সালামের গ্রাম সাদ্দুমকে আল্লাহাক উল্টে পাল্টিয়ে ধ্বংস করেছিলেন অথবা অন্য কোন আম্বিয়া এম গনের যে উম্মতরা ছিল তাদেরকেও যেভাবে ধ্বংস করেছেন আতা থুম রসুল বাই নাথ যাদের কাছে তাদের রসুলগণ সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে এসেছিলেন ফামা কান আল্লাহ মাহম আল্লাহ পাক তাদের জুলুম করতে চাননি কিন্তু তারা তাদের নিজেদের ওপর ইজুল অত্যাচার করেছিল বিরুদ্ধাচরণ করে অল্ম মেনুন আলম মেনাত বা হম আউলিয়া বাজ মমিন পুরুষ এবং মমিন নারীরা একই অফরের বন্ধু ইয়া মরুন আবিল মারুফ তাদের ভালো চরিত্র হচ্ছে যে তারা ভালো কাজের উপদেশ দিয়ে থাকে ওয়ান হাউন আলিন মুনখারে অন্যায় কাজে বাধা দিয়ে থাকে ব্যক্তি জীবনের ক্ষেত্রে পারিবারিক জীবনের ক্ষেত্রে সমাজনীতির ক্ষেত্রে ও অন্য ক্ষেত্রেও ওই ওকিমন আসলাত এবং তারা নামাজ কায়েম করে মমিনদের লক্ষণ হচ্ছে যে তারা নামাজ কায়েম করবে ওই উতুন আর জাকাত জাকাত প্রদান করবে ওই আল্লাহ ও রাসুল এবং আল্লাহ রসুলের আনুগত্য করবে উলাই কাসায় আর হামহমুল্লাহ এদের উপরে আল্লাহ পাক শীঘ্রই দয়াবান হবেন নিশ্চয় আল্লাহ পাক সর্বজয়ী প্রজ্ঞাময় আল্লাহ পাক বলছেন ওয়াদ আল্লাহ মেনিন আল মেনাত আল্লাহ পাক মমিন পুরুষ মমিন নারীদের সাথে প্রতিশ্রুতি করেছেন জান্নাত এমন জান্নাত সমূহের যার নিম্ন দেশে নহর সমূহ প্রবাহিত হবে খালে দিন সেখানে তারা চিরকাল থাকবে ও মাসাহ কেনা তৈবাফি জান্নাতে আদন স্থায়ী জান্নাতে তাদের জন্য সুন্দর সুন্দর আবাস স্থান রয়েছে আর রিজওয়ান উম্মিন আল্লাহ আকবর এবং আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি হচ্ছে সবচাইতে মহান সবচাইতে বড় নিয়ামত যা তাদেরকে দান করা হবে তা হবে আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি প্রকাশ করা যে আমি তোমাদের রাজি হয়ে গেলাম সন্তুষ্ট হয়ে গেলাম তোমাদের উপর কখনো এরপরে অসন্তুষ্ট হব না তখন জান্নাতিদের খুশির আর সীমা থাকবে না আল্লাহ পাক বলছেন লালিকাহ আল ফৌজুল আজিম আর এটি হচ্ছে বিরাট সাফল্য আল্লাহ ও জাহেদুফার জাহান্ন ইসাল হে নবী মোহাম্মদাম তুমি কাফেরদের বিরুদ্ধে মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো সশস্ত্র সংগ্রাম করো এবং তাদের বিরুদ্ধে তুমি প্রচেষ্টা চালাও মেহনত করো ওয়াগুলুজ আলিহিম এবং তাদের সাথে কঠোরতা অবলম্বন করো ওয়ামা ওয়াহুম জাহান্নাম তাদের বাসস্থান হচ্ছে জাহান্নাম অবিয়াস এসাল মাসির আর এ প্রত্যাবর্তন স্থল কতই না নোংরা আল্লাহ পাক বলছেন ইয়া হালিফুন আবিল্লাহ মা কালু যা কিছু তারা বলেছে তার ওপর শপথ করে থাকে আল্লাহ ওয়ালাকাদ কালু কালিমাত কুফুর তারা কুফরির কথা বলেছে ওয়াকাফারু বাদা ইসলাম ইম তাদের ইসলামের পরে তারা কাফের হয়ে গেছে ওয়াহাম্মু বেমা আলাম ইয়ানালু এবং তারা ষড়যন্ত্রে করেছে কিন্তু তাতে সফল হয়নি এমন ষড়যন্ত্রের উদ্দেশ্য করেছে বেমা আলাম ইয়ানালু যাতে তারা সফল হয়নি আল্লাহ বলছেন অমা না কামু ইল্লান আগনাহমুল্লাহ রাসুল ওহমিন ফজলে আর কোনো দোষ করেননি নবী করিম সাল্লাম এবং সাহাবাই কেরামগন তবে আল্লাহ পাক তাদেরকে এই মুনাফেকদেরকে সচ্ছল যেহেতু করে দিয়েছেন এবং তার রসুল সাল্লাম তার অনুগ্রহে তাদেরকে সচ্ছল হওয়ার জন্য কিছু দিয়েছেন ফাইয়াতুবু ইয়াতু বউ ইয়াকু আল্লাহম সুতরাং তারা যদি এখনও তবা করে সেটা তাদের জন্য কল্যাণকর হবে ওয়াইয়াতাল্লাহ আর যদি তারা এখনও বিমুখ হয়ে যায় ইউ আজে বহুম আল্লাহ আজাবান আলী মাফিদ্দুনিয়াল আখেরা তাহলে ইহো কাল পর আল্লাহ পাক তাদেরকে ভয়াবহ আজাব দেবেন আমাল আলহম ফিল আর জমিম আলিম ওয়ালা নাসির এ পৃথিবীতে না তাদের কোনো বন্ধু আছে আর না কোনো সাহায্যকারী রয়েছে আর কিছু লোকেরাছিল যারা আল্লাহ করেছিল যে আল্লাহ যদি তার অনুগ্রহ দান করেন আমাদেরকে তো অবশ্যই দান খেয়ারাত করবো এবং সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাব ফালাম্মা আহ ইনফাজী যখন আল্লাহ তার অনুগ্রহ দান করলেন বা খিলবিহি তাতে তার আকার পণ্য করল ওয়াতাউল্লাহ অহ ফ্মরেজন মুখ ফিরিয়ে তারা পলায়ন করলো বেপরোয়াভাবে তারা বিমুখ হয়ে চলে গেল আল্লাহফাক বলছেন ফা আ কাপ ওহম ফি কলু বেহিম ওয়াল কালনাহ নবী করিম সাল্লাহু সাল্লের জামানায় কিছু লোক এইরকম চরিত্রে ছিল যে যারা ধনের আশা আকাঙ্ক্ষা করেছিল যে ধন দৌলত হয়ে গেলে এই করব সেই করব ভালো কাজ করব কিন্তু যখনই ধন দৌলত হইলো তখন তারা কৃপণতা করলো এবং আল্লাহর দিন থেকে ফিরে মুনাফেক হয়ে পড়েছিল পাক বলছেন যে ফা বাহম নেফা কান ফি কলু বেহু এলা নাহু সুতরাং তাদের অন্তরে আল্লাহ ফাকরব গুলাল মিন কপটতা বদ্ধমূল করে দিলেন সেই দিন পর্যন্ত যেই দিনের সম্মুখীন তারা হবেই হবে অর্থাৎ কেয়ামতের দিন পর্যন্ত কারণ বেমা আখলাফুল্লাহ মা ওয়াদু যেই ওয়াদা প্রতিশ্রুতি আল্লাহর সাথে করেছিল তার ওয়াদা খেলাফি করেছিল অবেমা কানু এক জীবন এবং তারা যেহেতু মিথ্যা কথা বলেছিল আল্লাম ইয়া আলম আন্নাল্লাহ ইয়া আলম সির রাহমান জুয়াহম আন্নাল্লাহ আল্লা গয়ুব তারা কি জানে না যে আল্লাহফাক তাদের গোপন কথাবার্তাও জানেন ওয়া নাজুয়া আহম এবং গোপন পরামর্শ জানেন যা গোপনে কথা বলে অথবা গোপনে লুকিয়ে কানাখানি করে সেসব কথা আল্লাহফাক জানেন ও আন্নাল্লাহ আল্লা আমুল গয়ুব আল্লাহ ফাকরাব্লে ওদের শের সম্পর্কে সম্যজ্ঞানী এল্লাদিনা এল মিজোয়ান মোতৌয়ে ইন আ মিনাল মিনি নাফিস সাদাকাত

আর ওই সব লোকদের উপর দোষারোপ করে যারা সীমাহীন কষ্টে দান করে থাকে মধ্যে যারা অভাবী ছিল দরিদ্র মানুষ ছিল তারা অনেক পরিশ্রম করে অল্প কিছু মেহনত তারা বলতো যে আল্লাহ এর সামান্য এই দান থেকে অভাব মুক্ত আল্লাহর এতে কি হবে এই রকম বলে তারা আঘাত করতো সর্বপ্রকার লোকেদের উপর মমিনদের উপর ফায়াস খারুন আমিন এরা এইভাবে তাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করত সাখের আল্লাহ মিনহুম আল্লাহ তাদের ঠাট্টা বিদ্রুপের রহস্য তামাশার উত্তম প্রতিদান তাদেরকে দেবেন ঠাট্টা রহস্য করেছে তার উচিত শাস্তি আল্লাহাক দেবেন ও আল্লাহম আজাবুল আলিম এবং তাদের জন্য ভয়াবহ শাস্তি রয়েছে মহান আল্লাহ এর করেছেন ইস্তাক ফির আল্লাহম আউ্লা তস্তাক ফির ইন তস্তাক ফির আহম সাবিন আমার রতন ফালাইয়াক ফির আল্লাহ আলহম জালিক বেআম কফারুবিল্লাহ ও রসুলি আল্লাহ আহদিল কৌম আল ফাসকিন হে নাবি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এদের জন্য তুমি মারজনা কামনা করো অথবা না করো ইনতাম এদের জন্য যে সত্তর বার করে আল্লাহর কাছে মার্জনা কামনা করে যে আল্লাহ এ মুনাফিককে মাফ করে দাও তার সাথী সঙ্গে এদেরকে মাফ করে দাও ফালাইয়াল ফের আল্লাহ কখন আল্লাহ পাক এদেরকে মাফ করবেন না কেন জাহালিকা বিল্লাহ এরা আল্লাহর সাথে কুফরি করেছে রাসুলের সাথে কুফরি করেছে আর ফাঁসে পাপিষ্ট জাতিকে আল্লাহ পাক রাস্তা দেখান না আল্লাহ পাক বলছেন ফারিহাল মুখাল্লাফুন ফোন আক আদিম খেলাফা রাসুলিল্লাহ কারিহু আইন ওজাহিদুবিয়া মুআলেহিম আন ফসেম ফিসাবি রিলা ওয়াকালুলাতান ফেরুফিল হার তাবুকের যে যুদ্ধ হয়েছিলো সেটা খুব গ্রীষ্মকালে হয়েছিল আর গ্রীষ্মকালে আরব দেশে খেজুর পাকার সময় থাকে খেজুর এদিকে বাগানে পেকে আছে আর গরমের সময় আর এই রাস্তা অনেক দূরের এত গরমে যাবই বাকি করি আর কোথায় গিয়ে আমরা থাকবো আর না সেখানে গাছপালা রয়েছে যে ছায়া পাব আশ্রয় পাবো ইত্যাদি এসব বিভিন্ন অজুহাত ফারেহাল মুখ আল্লাফুন আল্লাহ বলছেন যে রসুরমের বিরোধিতা করে যারা বসে থেকে গেছিল পেছনে ওরা খুশি হয়েছিল আল্লাহর রাস্তায় তাদের ধন সম্পদ এবং জান দিয়ে জিহাদ করতে তারা অপছন্দ করেছিল ওয়াকালু কালু এবং তারা বলেছিল লুফিল হার একে অপরকে বলতো এই অসৎ কাজের আদেশ দেওয়া হয়েছে চরিত্র এত গরমে তোমরা বাড়ি থেকে বেরো না কি দরকার এই বাড়ি থেকে কষ্ট করতে যাওয়ার এই সময় কুল হে নাবি তুমি জানিয়ে দাও না রো জাহান্নামা তাপে প্রচণ্ড প্রচন্ডত জাহান্নামের আগুনের তাপ সবচাইতে বেশি সুতরাং আল্লাহর এই জাহান্নামকে ভয় করো যেখানে তোমাদেরকে নিক্ষিপ্ত হইতে হবে লৌকানুয়াফাহুন তারা যদি বোঝার চেষ্টা করত আল্লাহাক বলছেন ফালিয়াঝা কু কালিলা ওয়ালিয়া বু কেসিরা সুতরাং তারা যেন অল্পই হাসাহাসি করে আর বেশি যেন আল্লাহর দরবারে কান্না করে জেজা আমি মা কাম সেবন যা কিছু করেছে তার বদলা তাদেরকে দেওয়া হবে আল্লাহ ফাকরাবুল আলামিন সুরাত আবার আয়াত নম্বর তেরাশি তের সাদ করেছেন ফাইন রাজা কাল্লাহ ফতেম মিনহু ফস্তা জানু খালিল খুরুজ ফকুল্লন তখরুজু মাইয়া আবাদান ওলান তো কাতিল মাইয়া আদুয়া ইন নকুম রাজি বিল কৌদ আউ মাররা, মর্রা ফক ওদু মাল আল্লাহ ফাক নবী করিম সাল্লা সাল্লামের ওপর এই আয়াত নাজুল করি তাবুক যুদ্ধ সম্পর্কে বলছেন পাক যদি হে নবী তোমাকে ফিরিয়ে দেন এই মোনাফেকদের একটি দলের কাছে ফাস্তা জানুক আলীল খরুজ তারপরে এরা পরবর্তীতে যদি তোমার সাথে যুদ্ধে বের হতে ইচ্ছা করে এবং অনুমতি চাই ফাকুল তাহলে তুমি তাদের বলে দেবে লুজো মাইয়া আবাদা তোমরা কখনো আমার সাথে বের হবে না পলান্ত তোকাতুলো মা আদুওয়া আদু এবং আমার সাথে গিয়ে তোমরা কখনো শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করবে না এই রকম মন মানসিকতা এইরকম ইমান তোমাদের নেই ইন নাকুম রজই তুমবিল কৌদ আউয়ালামাররা তোমরা প্রথমবারে সন্তুষ্ট থেকেছ তোমাদের এই বাড়িতে পিছনে বসে যাওয়ায় ফাকৌদ উম আল খালেফিন সুতরাং এইভাবে তোমরা যারা পিছনে থাকে তাদের সাথে বসে থেকে যাও মহান আল্লাহ এর করছেন তারপরে ওয়ালা তুসাল্লে আলা আহাদি মিনহুম্মা আ তা আবাদা আর হে নাবী তুমি তাদের কার ওপর জানাজার সালাত আদায় করবে না যারা চিরকাল এই মুনাফিকের ওপর থেকে মারা গেছে ওয়ালা তাকুম আলা কাব রেহি তার বা তাদের কবরের পাশেও গিয়ে দাঁড়াবে না যে আল্লাহর কাছে মার্জনা কামনা করবে তাদের কবর জিয়ারত করতে যাবে এই রকম ওয়া রাসুলি কারণ এরা আল্লাহর সাথে কুফুরি করেছে তার রসুলের সাথে কুফুরি করেছে ও মা তো ওহম আর পাপিষ্ট পাপাচার হয়ে কুফুরির অবস্থায় মারা গেছে আর সবচেয়ে বড় ফাঁসেক হচ্ছে যারা আল্লাহ পরকালকে অস্বীকার করে মহান আল্লাহ ইরশাদ করছেন আল্লাহ তু কামু আলহম আউলাহ ইন্না মায়ুরিদুল্লাহ আইয়ু আজেব আহম বিহাফিদ্দুনিয়া ওয়াতাজ হা কান ফুসুহম ওহম কাফিরুগুন আল্লাহ পাক বলছেন হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ধন সম্পদ এবং তাদের জন সন্তান সন্ততি তোমাকে যেন ধাঁধাই না ফেলে দেয় ইন্নামা মায়ুরিদুল্লাহ আই আজেব বেহাফিদ দুনিয়া আল্লাহ পাক চান যে তাদেরকে এই ধন সম্পদ দিয়ে তাদের জন দিয়ে এই দুনিয়াতে শাস্তি দেবেন এ ধন সম্পদ তাদের আজাব শাস্তির কারণ হবে এবং তাদের এই জনবল তাদের ছেলেমেয়েরা তাদের বিপদের কারণ হবে আজাব শাস্তির কারণ হবে অতাজা কান ফুসু মোহাম কাফেরুন আর তাদের প্রাণ বায়ু নির্গত হবে তাদের কুফরের অবস্থায় মহান আল্লাহ এরশাদ করেছেন ওয়াইজা উন জেলাত সুরাত আমিন ওয়াজাহেদু মা রসুল ইস্তাজানাকা উল উত্তাউল মেন হুম ওয়াকাল উজার না কুম মাল আর যখন কোনো সুরা নাজেল হয় এবং বলা হয় আমিন বিল্লাহ আল্লাহর প্রতি ইমান নিয়েসো ও জাহেদু মা রাসূল এবং তার রাসুল সাহায্যের সাথে তোমরা সশস্ত্র যুদ্ধে অংশগ্রহণ করো ইস্তাহ জানাকা উল উত্তৌল মিন হুম হে নবী তোমার কাছে এসে তাদের মধ্যে যে শক্তি সামর্থ্যর সম্পন্ন ব্যক্তি যারা যারা হচ্ছে সচ্ছল ব্যক্তি এদের কি আল্লাহ পাচ্ছেন উল উত্তৌল মিন ওরা এসে তোমার কাছে অনুমতি চাইবে যে আমাদেরকে একটু অব্যাহতি দেন ও কাউল বলবে যার না না খুব মাল খায় দিন যারা বাড়িতে বসে থাকে তাদের সাথে আমাদেরকেও বাড়িতে একটু আরাম বিশ্রাম নিতে দেন রাজু বেআন আল খাওয়ালেফে অতবে আলা করু বেহিম আয়ফ কাহন আল্লাহ বলছেন তারা সন্তুষ্ট হয়ে গেছে এই বিষয়ের ওপর যে তারা যেন ওই সব মহিলাদের সাথে যারা বাড়িতে পিছনে বসে থাকে যুদ্ধের ময়দানে হাজির হইতে পারে না তাদের সাথে তারা থাকতে চায় পতবিয়া আলা কুলু গহিম তাদের অন্তরে সিল মেরে দেওয়া হয়েছে ফহম লায়ফ কাউন সুতরাং তারা কিছুই বুঝে না লা কেনির রাসূল আল্লাহজিন আমানু মাহ জাহাদুবিয়া মোয়ালিম ওয়ানফু সহিম উলায়ক খায়রাত খৈরাত ও উলায়ক আহমুল ফুলেহুন আল্লাহফা বলছেন তবে রসূল সাল্লাল্লাহু সাল্লাম এবং তার সাথে যারা ঈমান নিয়ে এসেছে তারা তাদের ধন সম্পদ দিয়ে তাদের জান প্রাণ দিয়ে আল্লাহর রাস্তায় সশস্ত্র যুদ্ধে শরীফ হয়ে থাকে ওলায়ক আলাহমুল খাইরাত এদের জন্য রয়েছে সার্বিক মঙ্গল আউলাইকা হুমুল মুফলিহুন এরাই হচ্ছে সফলকাম আল্লাহ পাক বলছেন আ ادাল্লাহু লাহুম জান্নাতিন তাজরি মিন তাহাতিহা আনহারু খালিদিনা ফীহা যালিকা আল ফাউজুল আযীম আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য এমন জান্নাত সমূহ তৈরি করে রেখেছেন যার নিম্নদেশ থেকে নহর সমূহ প্রবাহিত রয়েছে সেখানে চিরকাল তারা থাকবে আর এ হচ্ছে বড়ই মহা সাফল্য আল্লাহ পাক ইরশাদ করেন বেদুইনদের মধ্য থেকে যারা অজুর আপত্তি পেশকারী তারা এসেছিল লিউ জ আনাল্লাহম যাতে করে তাদেরকে অনুমতি দিয়ে দেওয়া হয় যে তারা যেতে পারবে না ওয়াকাহত আল লেজিয়ে নাজাবুল্লাহ আল্লাহ এবং রসুলকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছে মুনাফিক তারাও পিছনে বসে থেকেছে আল্লাফা বলছেন যে সাইসি বলে লাজিয়ে না হুম তাদের মধ্যে থেকে যারা কুফরি করেছে তাদেরকে ভয়াবহ আজাব এসে অবশ্যই স্পর্শ করবে শীঘ্রই আল্লাফা বলছেন তবে যেসব লোকেরা দুর্বল যেসব লোকেরা পীড়িত অসুস্থ ওয়ালা আল লেজিয়ান লায়া জিদুন আমায়ুন ফেকুন আর যারা খরচ করার জন্য কিছু পায় না একেবারে নিঃস্ব সর্বহারা কিছুই নেই তাদের কাছে কেমন করে তারা যুদ্ধে অংশ নেবে তাদের জন্য কোনো রকমের অভিযোগ নেই এজা নাসাহলিল্লাহ ও রাসুলহি যদি তার আল্লাহর জন্য হিতাকাঙ্ক্ষী হয় রাসুল উল্লাহ সাল্লামের হিতাকাঙ্ক্ষী হয় মা আলাল মোহসেনিন নামিন সাবিল যারা সৎকর্মশীল তাদের সম্পর্কে কোনো অভিযোগ উত্থাপন করার সুযোগ নেই যারা সৎকর্মশীল নিজের পক্ষ থেকে স্বেচ্ছায় কাজ করছে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আল্লাহ কাফরু রাহিম আল্লাহফাক মার্জনাকারী এবং দয়াবান আল্লাহ স্বাদ করছেন করেছেন। আল্লাহ লাহি জামা আ তাউকা লে তাহমেলা হম উলতালা আযদুমা আহমেল হুকুম আলি হেতা আল্লাহ আয়ন হম তাফিউজ জমিন আদ্দমে হাজানা আল্লাহ আযুদ্মাইন ফেকুন আর ওই সব লোকের ওপর অভিযোগ নেই যেসব লোকেরা হেনাবি তোমার কাছে এসেছিলো লে তাহমেলাহম যাতে করে তুমি তাদের কে সওয়ারির ব্যবস্থা করে দাও বাহনের ব্যবস্থা করে দাও যে তারা যুদ্ধে যেতে চায় পুলতা তখন তুমি বলেছিলে আজেদ মা আহমেদ আলিহী আমার কাছে এমন কোন ব্যবস্থা নেই যে তোমাদেরকে আমি বাহন তাওয়াল্লাহ তখন তারা ফিরে চলে ও হাজানা দুঃখে শোকে তাদের চক্ষু দিয়ে প্রবাহিত হয়েছিল আল্লাহ যদু মায়ুন ফেকুন যে কি খরচ করবে তা তাদের কাছে নেই তারা পাচ্ছে না আল্লাহ আল্লাহাক রবেন বলছেন এদেরও আল্লাহ পাক পকড়াও করবেন না অভিযোগ তো ওই সব লোকের বিরুদ্ধে আছে ইনামা সাবিল আল্লাহ আর অভিযোগ তো ওই সব লোকের বিরুদ্ধে আছে আল্লাহ পাকের পক্ষ থেকে তার অসুল সাসানের পক্ষ থেকে যে সব লোকেরা হে নবী তোমার কাছে অব্যাহতই তলব করে তোমার কাছে অনুমতি চাই অহম আগ্নে অথচ তারা সচ্ছল বিত্তবান রাজু ব্যাই এখন মাল ফে এবং তারা এর ওপর সন্তুষ্ট হয়ে গেছে যে নারীরা যে বাড়িতে বসে থাকে تادل ساتي كابوروشه تراو باريتة تا بوشة ثقتي جاي وتبالله على قلوبهم تاديريداء الله فكربو العالم السيل لجيت فهم لا يعلمون شو ترا كيشوي جانينا أو جوهير يسني الله رب العالمين إرشاد إليكم إذا رجعتم إليهم كل لا لن نؤمن لكم قد نبأنا الله من أخباركم وسير الله عملكم ورسوله ثم تردون إلى الغيب والشهادة بما كنتم تعملون আল্লাহাক বলছেন এই মুনাফিকরা নবী তোমার কাছে এসে নিজের ওজোর পেশ করবে যে আমরা এই জন্য যেতে পারিনি এই জন্য যেতে পারিনি এই অসুবিধা ছিল বিভিন্ন রকমের ওজোর ও জুহাত পেশ করবে যখন তুমি তাদের কাছে ফিরে ফিরে আসবে আসবে যুদ্ধ থেকে যখন কুল হে নবী বলে দেবে লা তাহাত তোমরা কোন রকমের ওজোর পেশ করিও না লো লাকুম তোমাদেরকে আমি কখনো বিশ্বাস করব না কাদ ন আল্লাহমিন আকবরক তোমাদের সংবাদ সম্পর্কে আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন ওয়াসায়ার্লাহ আমালাকুম ওয়া রাসুলু এবং শীঘ্রই আল্লাহ পাক তোমাদের কর্ম দেখবেন এবং রাসূল সাল্লাহ আলী তোমাদের কর্ম দেখবেন সোম্মা তোরা দু না এলা আলিমিল গাইবে ও শাহাদা এবং তোমাদেরকে তারপরে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে ওই সত্তার দিকে যিনি অদৃশ্য এবং দৃশ্য সম্পর্কে সম্যক জ্ঞানী তার রসুল উল্লাহাম তাদের আমল দেখবেন এটা রসুল সাল্লামের জীবদ্দশায় এর মানে এই নয় যেমন এক শ্রেণীর যারা বিদায়পন্থী সিরকি আঁকিদা রাখে নবী শাসন সম্পর্কে তারা বলে যে এই আয়াত দ্বারা বোঝা গেল যে আল্লাহ যেমন ওম্মতের আমল দেখছেন আমাদের সম্পর্কে জানছেন তেমন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম ওম্মতের আমল প্রত্যক্ষ করছেন না এ কথা বলা হয়েছে মোনাফেকদের আচার আচরণের পরিপ্রেক্ষিতে এবং মুনাফেকদেরকে বলা হয়েছে যে এখন আগামীতে সংশোধন করছো কিনা আল্লাহ পাক তোমাদের কাজকর্ম দেখছেন এবং রাসুল উল্লাহ সাল্লাহিহিহি সাল্লাম তোমাদের কাজকর্ম দেখবেন আর দেখে তারপরে সিদ্ধান্ত না হবে যে সত্যিকার তোমরা মমিন হতে পেরেছো কিনা না আল্লাহ পাক বলছেন যখন তোমরা আল্লাহ পাকের দরবারে ফিরে আসে ভাই অন্যাব্য মা কুন্তুম তা মানু যা কিছু তোমরা করেছিলে সে সম্পর্কে আল্লাহ পাক ভালোভাবে জানিয়ে দেবেন সাইয়াহলে ফোন আব্বিল্লাহ লাকুম এজান কালাব তুম এলেহিম লে তো রেজু আনহুম আ রেজু আনহুম ইন্না হুম রিজসুন ও মা ওয়াহুম জাহান্নাম কাম মিমা কাউন একসেবুন আল্লাহাক বলছেন যে তারা শীঘ্রই আল্লাহর শপথ করবে তোমাদের সামনে হে নবী মোহাম্মদ সাল্লাম সাহাবাই রামগুন এজান কালাব তুমি এলিম যখন তোমরা ফিরে আসবে মদিনায় তাদের কাছে লে তোর এজো আনহম যাতে করে তাদেরকে উপেক্ষা করো এবং তাদেরকে কিছু না বলো আর এজন আনহম কাজেই তাদেরকে উপেক্ষা করো তাদের পেছনে পড়িও না ইন্নাহম রিজ কারণ এরা হচ্ছে অপবিত্র নাপাক। পাক ওমা ও আহম জাহান্নাম এদের বাসস্থান হচ্ছে জাহান্নাম জেজা মিমা কানু এক তাদের কৃতকার্যের কারণে কারণে আল্লাহফাক বলছেন যে ইয়াহি ফোন আল্লাহ কুমলি তরজাউ আনহম তারা তোমার সামনে এসে শপথ করে নিজের অজুর অজুহাত পেশ করবে জাতি করে হে নবী হে সাহাবিরা তোমরা তাদের উপর রাজি সন্তুষ্ট হয়ে যাও ফাইন তরজাউ আনহোম তোমরা যদি তাদের সন্তুষ্ট হয়ে যাও জেনে রাখো ফাইন আল্লাহ আল্লাহ কৌম রব্বুল আল্লাহাক রব্বুল্লাহ নিঃসন্দেহে ফাসেক পাপাচার যারা তাদের ওপর কখনো সন্তুষ্ট হবেন না আল্লাহ রাবু আসাদুকুফর ফা খান ওয়াজদারু আল্লাহ আলম হদুদাম্মাজাল হাকিম আল্লাহাক বলছেন যে বেদুইনরা যে রয়েছে এই বেদুইনরা কুফরীর ক্ষেত্রে এবং মুনাফিকির ক্ষেত্রে অত্যন্ত কঠোর ওয়াজদারু আল্লাহ আলম হদুদামা আনজাল আল্লাহ আল্লাহ রসল্লিহি আর আল্লাহ পাক যে তার রসুল্সা সালামের ওপর যে সীমা রেখা নাজেল করেছেন তার সম্পর্কেও তাদের যে জানা নেই এরই তারা উপযুক্ত যে তারা কিছু জানবে না কারণ তারা অসভ্য বল্লাহ আলী হাকিম আল্লাহর সবকিছু মাগরামা আর মধ্যে কিছু লোকের এমন রয়েছে যা কিছু তারা খরচ করে সেটাকে তারা জরিমানা মনে করে যা আমাদেরকে জরিমানাই লাগিয়ে দেওয়া হলো মোহাম্মদ সাল্লা পক্ষ থেকে ও ইয়াতার আব্বাস ও বেকমদাওয়াইর এবং তোমাদের সম্পর্কে মুসিবতের প্রতীক্ষায় রয়েছে যে কখন তোমাদের বিপদ এসে পড়ে আলাইহিম দা এরতুসউ জেনে রাখো যে তাদের ওপর খারাপ যে বিপদ রয়েছে মন্দের চক্র তাদেরকেই ঘিরে ধরুক আল্লাহ বলছেন আলাইহিম দা ইউতুৎস এ মন্দের চক্র তাদেরকেই ঘিরে ধরুক আল্লাহ সামিউন আলিম আল্লাহ বাক সবকিছু শোনেন এবং জানেন অমিন আল্লা আর বি মাইয়মেন বিল্লাহ আলিয়ামিল্লা খের ওয়াত জুমায়ন ফেক করুবাতুন ইন দাল্লাহি আসালাতীর রসুল আলা ইন নাহা কুরুবাতুল্লাহম সাইদ খুল্লাহি রহমতিহি ইন্নাল্লাহ গফুর রহিম আর বেদুইনদের মধ্যে আবার কত কেমন রয়েছে যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে পরকালের প্রতি বিশ্বাস করে ওয়াত্তা খেজ মায়ন ফেক করবা তিনি আল্লাহ আর যা কিছু তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে তা আল্লাহর নিকটে নৈকট্য লাভের উপায় হিসাবে তারা গ্রহণ করে ও সালাওয়াতির রসুল এবং রসুল সাল্লা সাল্লামের দোয়া লাভের মাধ্যম মনে করে যে এর মাধ্যমে নবী সাল্লামের কাছে দোয়া নেব

আর অগ্রগামী ওই সব কেরাম যারা আগে আগেই মুসলমান হয়েছেন মহাজের আনসারের মধ্যে থেকে যারা প্রথম শারীর অগ্রণী আল্লাহফাক বলছেন ও সাবে কোন আল আউ্লিন ওয়াল আনসার মহাজেরিন আনসারদের মধ্য থেকে যারা প্রথম শারীর অগ্রণী পাক বলছেন ওয়াল্লাজিন্তাব এহসান এবং যারা তাদের নিষ্ঠার সাথে অনুসরণ করবে কিয়ামত পর্যন্ত তাবে ইন্দা তাবা তাবন্দা এরকম কিয়ামত পর্যন্ত রাজি আল্লাহ আনহম তাদের আল্লাহ রাজি হয়ে গেছেন ও রাজু এবং তারাও আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে যাবে ওয়া আদাল আলহম এবং তাদের জন্য আল্লাহ ফাক জান্নাত তৈরি করে রেখেছেন যার নিম্ন দেশে বহু নহরসমূহ প্রবাহিত রয়েছে ফিহা সেখানে তারা চিরকাল থাকবে আবাদা জালিকাল ফৌজুল আজিম আর এটি হচ্ছে তাদের বড় সফলতা আল্লাহ পাক রব্বুল আলম যেন আমাদেরকে কোরআন এবং হাদিস মোতাবেক চলার তৌফিক দান করেন ওয়া সালামু ইজাতামসিফুল মুরসালিন সালী হামদুলিল্লাহি রবিল আলামিন へえ。<music>